পরমাণু হামলার জন্য প্রস্তুত জানালো উত্তর কোরিয়া। অনলাইন ডেস্ক। যুক্তরাষ্ট্রকে উস্কানিমূলক পদক্ষেপ না নিতে হুঁশিয়ারি করেছে উত্তর কোরিয়া। পাল্টা পরমাণু হামলার জন্য প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। বিবিসির স্থানীয় সময় আজ শনিবারের খবরে জানা যায়, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম এল সুয়ের 105তম জন্মবার্ষিকী উদযাপনকালে এই মন্তব্য করেছে দেশটি। পিয়াংইয়াংয়ের কিম ইল সু স্কোয়ারের সূর্যদিন উদযাপনকালে উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজ ছিল নানা আয়োজন। কালো সুটে সজ্জিত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কুচকাওয়াজ দেখেন। তাকে এ সময় বেশ নিরুদ্বেগ দেখা যায়, কর্মকর্তাদের সঙ্গে হাসাহাসিও করতে দেখা যায়। সূর্য দিনে পিয়াংইয়াংয়ের বিশাল কুচকাওয়াজ হয়। কিম জং উন নতুন পরমাণু পরীক্ষা চালাতে পারেন এমন বিতর্কের মধ্যেই এই কুচকাওয়াজ হল। সেখানে নতুন আন্তঃমহাদেশীয় হার্ডওয়্যার সাবমেরিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। আকাশে সেনাবাহিনী 105টি বিমান মহড়া দেয়। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র সফলভাবে তৈরির কাছাকাছি এমন আলোচনার মধ্যেই কিম সেনা সামর্থ্য প্রদর্শন করার সুযোগকে কাজে লাগালেন। প্রদর্শনীতে প্রথমবারের মতো সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এটি 1000 কিলোমিটারও বেশি দূরে যেতে সক্ষম। অস্ত্র বিশেষজ্ঞরা বলেছেন, আন্তঃমহাদেশীয় দুই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, তবে এগুলোর পরীক্ষা চালানো হবে কি না তা স্পষ্ট নয়।